أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، من همزه ونفخه ونفثه. خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا. قال تعالى: قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا. শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী, যাকাত এবং তার আহকাম ও মাসাইল সম্পর্কে শর্ট ভিডিও ক্লিপের সিরিজে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ইনশাআল্লাহ আজ থেকে কয়েকটা পর্বে আমরা জানব যাকাত কি, বিশেষ করে যাকাত ওয়াজিবা, ফরজ যাকাত, এবং তার আহকাম মাসাইল কি, কোন কোন মালে যাকাত দিতে হবে, কখন দিতে হবে, নিসাব কি, কত পরিমাণ দিতে হবে এবং কাকে দিতে হবে, এ সম্পর্কে বিস্তারিত জানব। শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী, কোনো জিনিসকে জানার আগে আমাদের উচিত যে তার গুরুত্ব মহত্ব কি, তার কারণ কোনো জিনিসের গুরুত্ব ও মহত্ব যখন আমরা জানতে পারব তার সম্পর্কে একটু ধ্যান ধারণা ভালোভাবে আসবে। যাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে থেকে একটা। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহি বুখারী এবং মুসলিমের হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ পাঁচটি জিনিসের উপর রাখা হয়েছে, তার মধ্যে থেকে একটা ও ইতা ইজ যাকাত, যাকাত প্রদান করা। আর যাকাত ইসলামী শরিয়াতে অপরিহার্য, দিতে হবে। আল্লাহ তাবারক তাআলা সূরা বাইগিনা আয়াত নম্বর 5-এর মধ্যে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়াকিমুস সালা ওয়া ইউতুজ যাকা ওয়া যালিকা দ্বীনুল কাইয়্যিম। মানুষদেরকে তো এই কথার আদেশ উপদেশ দেওয়া হয়েছে, হুকুম দেওয়া হয়েছে, আর হুকুম অপরিহার্য হয়। কি হুকুম দেওয়া হয়েছে? যে তারা আল্লাহর ইবাদত ও বন্দেগি এক আল্লাহর জন্য করুক, আর নামাজ কায়েম করুক, সাথে সাথে যাকাত প্রদান করুক, যাকাত আদায় করুক। শ্রোতা মণ্ডলী, যাকাতের হুকুম আমরা জানলাম যে যাকাত অপরিহার্য। যাকাতের মানে কি? যাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পবিত্র করা, পাক করা বা বাড়ানো, কোনো জিনিসকে বাড়ানো, গ্রথনেস বা পবিত্র করা, পাক করা, দুটো মানেই ব্যবহার হয়েছে যাকাত। যাকাতের দ্বারাতে মানুষের মাল ধন সম্পদ পাক হয়, আগে আমরা জানবো, আর যাকাতের দ্বারাতে মানুষের ধন সম্পদ বৃদ্ধি পায়, তার সওয়াব বৃদ্ধি পায়। তা উভয় মানেই যাকাত প্রযোজ্য, যে বৃদ্ধি পাওয়া বা পাক সাফ করা। খুতবায় মসুনার পর আমি একটি আয়াত আপনাদের সম্মুখে পড়েছিলাম, সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 103। আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করে, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুজাক্কিহিম বিহা। হে নবী, আপনি মানুষের মাল থেকে সাদকা অর্থাৎ যাকাত নেন, এই যাকাত কি করবে? তুতাহহিরুহুম, ওদেরকে পাক পবিত্র করবে, ওয়া তুজাক্কিহিম,
আর ওদের পাক পবিত্র করার সঙ্গে সঙ্গে মালকে বাড়িয়ে দেবে, তাহলে বাড়ানো এবং পবিত্র করা দুটো মানেই পাওয়া যায়। জাকাত কখন ফরজ হয় এ সম্পর্কে একটু মতভেদ আছে। জাকাত মক্কাতে ফরজ হয় না মদিনাতে ফরজ হয়? সব থেকে প্রাধান্যমূলক কথা এটাই যে জাকাত মক্কাতেই ফরজ হয়ে যায়। কিন্তু জাকাত সম্পর্কে বিস্তারিত নিয়ম কানুন বিধি বিধান এইগুলো মদিনাতে আসে, কিন্তু জাকাত মদিনা মক্কাতেই ফরজ হয়ে যায়। চিন্তা করে দেখুন যে জাকাত মক্কাতে ফরজ করা হয় যখন রোজা ফরজ হয়নি, হজ ফরজ হয়নি, কিন্তু নামাজের সঙ্গে সঙ্গে জাকাত। আর সেই জন্য সূরা বাইগিনাল আয়াতে বলেছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়াকিমুস-সালাহ ওয়া ইয়ুতুজ-যাকাহ। নামাজের সঙ্গে সঙ্গে জাকাত প্রদান করা, এটা বলা হয়েছে যে নামাজের সঙ্গে সঙ্গে যেন জাকাত প্রদান করা হয়। তাহলে চিন্তা করে দেখুন যে জাকাতের গুরুত্ব মহত্ত্ব ফজিলত কত বেশি, যে তার কারণ নামাজের সঙ্গে সঙ্গে জাকাত প্রদান করতে বলা হয়েছে মদিন মক্কাতে। আর মক্কাতে মুসলমানদের অবস্থা ছিল খুবই সংকীর্ণ, খুবই কষ্টকর, টাকা পয়সা ছিল না, ধন সম্পদ ছিল না, তারা লাঞ্ছিত গঞ্জিত ছিল, তা সত্ত্বেও বলা হচ্ছে যে জাকাত তোমরা প্রদান করো। সুবহানাল্লাহ। তাহলে জাকাতের মহত্ত্ব গুরুত্ব আমরা জানতে পারলাম। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, জাকাত ফরজ করা হয়েছে এর পিছনে অনেক হিকমত আছে, কারণ আছে। প্রথমত মাল পবিত্র হবে, পাক হবে, মাল বেশি হবে, ইহকালে না হলেও পরকালে হবে। ফকির এবং মিসকিন এদের সঙ্গে ভ্রাতৃত্ব ভাব ভালোবাসা হবে, আর তার সঙ্গে সঙ্গে ফকির এবং মিসকিনদের অন্তরে মালদারদের সম্পর্কে ভালোবাসা জাগবে, একটা এহসান হবে। আর মানুষের অন্তর থেকে বখিলি, কঞ্জুসি, কৃপণতা এগুলো দূর হবে। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি যাকাত দিল, অন্তরকে পাক সাফ করলো, সে সাকসেস হয়ে গেল, কামিয়াব হয়ে গেল, সফল হয়ে গেল। আর আল্লাহ তাবারক তাআলা যে মাল দিয়েছে সেই মালের নেয়ামতের শুকরিয়া আদায় বা প্রদান করাও হবে। শ্রোতা শ্রোতা মণ্ডলী, যাকাত দেওয়ার পর যদি আমরা যাকাত যাকে দিয়েছি তার উপর এহসান চাতলাই এবং তাকে কষ্ট দিই, তাহলে যাকাত কিন্তু নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বিনষ্ট হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, এহসান জাতিয়ে এবং তাকে যাকাতের হাওয়ালা দিয়ে বারবারে আমি তোকে যাকাত দিয়েছিলাম, তোর সঙ্গে ভালো ব্যবহার করেছিলাম, এই জিনিসগুলো বারবার বললে, আর যাকে যাকাত দেওয়া হয় তাকে যদি কষ্ট দেওয়া হয়, আমাদের যাকাতের ফল আমরা পেব না, নষ্ট হয়ে যাবে, খতম হয়ে যাবে। শ্রোতা শ্রোতা মণ্ডলী, যাকাত মানুষ প্রদান কখন করবে? যাকাত প্রদান করার জন্য জানতে হবে যে এই যে মাল ধন সম্পদ এটা আল্লাহর দেওয়া, আর আল্লাহ যে জিনিস দিয়েছে তার জন্য শুকরিয়া আদায় করতে হবে। দুনিয়া কদিন কারের, দুনিয়া ছেড়ে ত্যাগ করে আমাদেরকে যেতে হবে, দুনিয়া আল্লাহর কাছে কোনো হাইসিয়ত রাখে না, তাই দুনিয়ার সব কিছু এক না একদিন ফানা হয়ে যাবে, আল্লাহর শুকরিয়া আদায় করা আমাদের উচিত। যাকাত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকাত প্রদান করো, নফসের বখিলি দূর করো, গরিব এবং মালদারদের হামদর্দি করো, আর যাকাত না দিয়ে বেশি বেশি মাল ধন সম্পদ রাখলে আল্লাহ তাবারক তাআলা এর দ্বারাতে কি করবে আমরা আগে ইনশাআল্লাহ জানব, যে যাকাত প্রদান না করলে কি কি কষ্ট হতে পারে। তো আজকের দরসে আমরা জানলাম যে যাকাত তার আহমিয়ত এবং ফজিলত সংক্ষেপে জানলাম, এর আগে জানবো যে যাকাত দিলে তার ফজিলতটা কি এবং না দিলে কি হতে পারে। পরিশেষে আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সুমতি দান করুক যেন আমরা যাকাত প্রদান করতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।